এমন ছবি যা প্রমাণ করে যে সত্যি টাইম ট্রাভেল করা সম্ভব। নাম্বার ওয়ান, 1974 সালে ক্যাপসক্যাট স্টোরি নামে একটি বই প্রকাশিত হয়েছিল। সেই বইতে একটি ছবি ছিল যেখানে অনেক মানুষ পাথরের উপরে বসে আছে, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে এই মানুষদের মধ্যে এই ছেলেটিকে বাকিদের থেকে কতটা আলাদা দেখাচ্ছে? মনে হচ্ছে এই ছেলেটি এখনকার সময়ের টি শার্ট পরে আছে। এবং দেখুন কিভাবে এই লোকটি এই ছেলেটির দিকে তাকিয়ে আছে, যেন সে তাকে প্রথমবার দেখছে। তাহলে কি সত্যি টাইম ট্রাভেল সম্ভব? নাম্বার টু, এখন এই ছবিটি দেখুন। এই ফটোতে একটি বাদর স্পেস স্যুট পরে আছে। তবে বলে রাখি, স্পেস স্যুট 1930 সালে আবিষ্কৃত হয়েছিল, কিন্তু দ্বাদশ শতাব্দীতে তৈরি ভাস্কর্যে এই স্পেস স্যুটটি কোথা থেকে এলো? তাহলে কি আগেকার লোকেরাও স্পেসে গিয়েছিল, নাকি তারা টাইম ট্রাভেল করেছিল? নাম্বার থ্রি, 1928 সালে চার্লি চ্যাপলিন সার্কাস নামে একটি মুভি রিলিজ হয়, যেখানে একটি দৃশ্যে একজন মহিলাকে ফোনে কথা বলতে দেখা যায়। কিন্তু ফোন তো 1973 সালে আবিষ্কৃত হয়। প্রথমে অনেকে এটিকে রেডিও মনে করলেও পরে তারা দেখে যে মহিলাটি সত্যিই ফোনে কথা বলছেন। এই ঘটনার পরে ওই মহিলাকে আজ পর্যন্ত কোথাও দেখা যায়নি।